আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ফ্রেডেল ক্রাফ্ট বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। ফ্রেডেল ক্রাফ্ট বিক্রিয়া রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ফ্রেডেল ক্রাফ্ট বিক্রিয়াটা কি? আমরা ফ্রেডেল ক্রাফ্ট বিক্রিয়া দেখব। এখানে আমাদের বেনজিন থাকবে, তার সাথে আমরা সিএসসি সিএল, তারপরে হচ্ছে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যারোমেটিক যৌগ অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে অ্যালকাইল হ্যালাইডের এই হাইড্রোজেন এই ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানকার হাইড্রোজেনের এই জায়গাটিতে যুক্ত হবে ফর্মালিন। তার মানে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন সমসংখ্যক অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়াকে বলা হয় ফ্রেডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া। অর্থাৎ ফ্রেডেল ক্রাফ্ট বিক্রিয়া দুই ধরনের, একটা হলো ফ্রেডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন আর একটা হলো ফ্রেডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন। আমরা আপাতত যেটা আলোচনা করছি এটি হচ্ছে ফ্রেডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন। এই ফ্রেডেল ক্রাফ্ট অ্যালকাইলেশনটা আমি আর একবার বলছি, আমি বলছি যে এখানে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন সমসংখ্যক অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়া করা হয় ফ্রেডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন। আসো আমরা এবার ফ্রেডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া দেখব। ফ্রেডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়াটি হচ্ছে বেনজিনের সাথে আমরা অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করবো, অর্থাৎ বেনজিন বা এসিটাইল ক্লোরাইড, এসিটাইল ক্লোরাইড। আর থাকবে হচ্ছে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপর অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এসিটাইল ক্লোরাইড দ্বারা, এসিটাইল ক্লোরাইড অর্থাৎ সিও সিএস থ্রি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এসিটাইল ক্লোরাইড সাথে বিক্রিয়া করলে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন সমসংখ্যক এসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়াটি বলা হয় ফ্রেডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন। তার মানে ফ্রেডেল ক্রাফ্ট বিক্রিয়া দুই ধরনের, এটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। একটা হলো ফ্রেডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন আর একটা হলো ফ্রেডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন। আমরা এই দুটি বিক্রিয়া জানলাম। এখন আসলে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া জানবো, সেটি হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়াটা কি? আমরা বেনজিন বিক্রিয়া করবো নাইট্রিক অ্যাসিডের সাথে। নাইট্রিক অ্যাসিডকে আমরা ভেঙে লিখে এইভাবে লিখতে পারি। আর এখানে উপস্থিত থাকলো গাউস সালফিউরিক অ্যাসিড, গাউস সালফিউরিক অ্যাসিড। তারপর গাউস সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন গারো নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এই হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডের ওইসির সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। আর এখানে থাকতে হচ্ছে বেনজিন, এখানে হলো এনও। তার মানে দাঁড়ালো গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন সমসংখ্যক নাইট্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। আমি আরেকবার বলছি, গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। এবার আমরা আলোচনা করব হলো হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া কেমন? বেনজিন হ্যালোজেনেশন বিক্রিয়া করবে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি, অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে বেনজিনের হাইড্রোজেন হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হওয়ার বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া জানলাম।
এরপরে আসলো আমরা সালফেনশন বিক্রিয়া সম্পর্কে দিলাম, সালফোনিশন, সালফোনিশন বিক্রিয়া, সালফোনিশন, সালফোনিশন যদি আমরা সালফোনিক মোট দ্বারা বিক্রিয়া করি, সালফোনিক মোট দ্বারা বিক্রিয়া করি, এখানে এইচ ও থ্রি সালফার ট্রাইঅক্সাইড উপস্থিত, বেঞ্জিনের এই হাইড্রোজেন এই পানি ওএসের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হবে, আর বেঞ্জিনের এক প্যাকাশে হাইড্রোজেন সমসম সালফোনিক মোট দ্বারা উপস্থিত হয় বিক্রিয়া হয় সালফোনিশন। অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড উপস্থিতিতে বেঞ্জিন এই সালফোনিক এসিডের সাথে বিক্রিয়া করবে, বেঞ্জিনের এক প্যাকাশে হাইড্রোজেন সেটি হচ্ছে এই বিক্রিয়াকে বলা হয় পুষ্টি বিক্রিয়া।